প্রথম দফা লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে শুরু মনোনয়ন। এই দফায় 19 এপ্রিল ভোট গ্রহণ দেশের 102টি লোকসভা আসনে। বাংলার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কোচবিহার আসনে 19 এপ্রিল ভোট গ্রহণ শুরু। মনোনয়ন জমা দেওয়ার পর্ব। 18তম লোকসভা গঠনের লক্ষ্যেই দেশব্যাপী সাধারণ নির্বাচন আয়োজন। দেশজুড়ে কার্যকর নির্বাচনী বিধি, অর্থ মাদক প্রলোভনের ভোট লুঠে কড়া পদক্ষেপ কমিশনের। জিরো ভায়োলেন্স ভোট গ্রহণের উপলক্ষে কোমর বেঁধেছে নির্বাচন কমিশন। বাংলাসহ বিহার, ত্রিপুরা, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, ছত্তিশগড়, উত্তর পূর্বের 7 রাজ্য সহ আংশিক মধ্যপ্রদেশ, আংশিক উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আংশিক রাজস্থান, আংশিক মহারাষ্ট্রে ভোট গ্রহণ 19 এপ্রিল। প্রথম দফার ভোট গ্রহণ নির্বিঘ্ন ও অবাধ করতে ইতিমধ্যে রাজ্যে রাজ্যে সফর শুরু করেছেন পর্যবেক্ষকরা। ভোটে অর্থের অপব্যবহার রুখতে অর্থ পর্যবেক্ষকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। খালিদ জামাল ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।